নগর নির্বাচনের প্রার্থী এবং রণকৌশল ঠিক করতে শনিবার কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস বৈঠকে বসেছে। এছাড়া অন্যান্য আন্দোলন কর্মসূচি ঠিক করতেও সিদ্ধান্ত নেওয়া হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধেও শুরু হবে বিক্ষোভ কর্মসূচি। শীঘ্রই 60টি বিধানসভা কেন্দ্রে সারা দেশের সঙ্গে রাজ্যে শুরু হবে জনজাগরণ অভিযান, জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। মিটিং হচ্ছে প্রদেশ কংগ্রেস এবং ব্লক কংগ্রেস সভাপতি। আজকে আমরা মিটিং, বিশেষ করে মিউনিসিপ্যালিটি ইলেকশন, আগরতলা কর্পোরেশন ইলেকশনে প্রার্থী নির্ণয় করা, পলিসি ঠিক করা, এইগুলো নিয়ে আমাদের আজকে মেইনলি মিটিং আছে। এছাড়াও আমাদের জন অভিযান আছে, সর্বভারতীয় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি থেকে নির্দেশ হচ্ছে যে আমরা সারা ভারতবর্ষে জন অভিযান করা হবে, জনজাগরণ অভিযান, সেটাও আমরা এটা নিয়েও আমরা আলোচনা করছি। আমরা সব বিধানসভা কেন্দ্রে জনজাগরণ অভিযান, এরপরে আছে আন্দোলন, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে বিজেপি সরকার ব্যর্থ হয়েছে, তার বিরুদ্ধেও আমরা জনমত সংগঠন সংগঠিত করব, এটা আমরা বিক্ষোভ দেখাব সবচেয়ে। এবং বাংলাদেশের যে ইদানিং একটা দুর্ঘটনা হয়ে গেল সাম্প্রদায়িক, এটার ব্যাপারে আমরা নিন্দা জ্ঞাপন করব। আমরা আজকে পিসিসির এক্সটেন্ডেড মিটিংয়ে এবং ত্রিপুরাতে যাতে শান্তি সম্প্রীতি মজবুত থাকে, বিঘ্নিত না হয়, তার জন্য আমাদের সরকারকে আমরা চাপ সৃষ্টি করি।